নগরীতে অপরিকল্পিতভাবে যত্রতত্র নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। নিয়ম না মেনে করা এমন ভবনের সংখ্যা রংপুর নগরীতে কম নয়। মহানগরীর পূর্বগেট এলাকার মোহনা হাউজিংয়ের এই ভবনটি নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করায় এবং ঝুঁকিপূর্ণ বুঝতে পেরে এর কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সিটি কর্পোরেশনে লিখিত ও মৌখিক অভিযোগও করেছেন তারা। তারপরও চলছে কাজ। নির্মাণাধীন ভবনের ছয়তলার গ্রেড বিম সরে গেলেও ভবনে বসবাস মালিকের। এদিকে হেলে পড়া ভবনের আশপাশে বসবাস করা প্রতিবেশীদের প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। সর্বোপরি সকল মুসলিরা আমরা এটাতে আতঙ্কে আছি, কখন কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটে। অপরিকল্পিত নগরায়ণের কারণে আমাদের এই সুন্দর নগরী কিছুটা কলুষিত হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন আমাদেরকে কোনো কাজ বন্ধ করতেও বলেনি, আর আর উঠার পারমিশন তো আমাদেরকে আমাদের ডেভেলপাররা দেয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নগরীতে নির্মাণাধীন ভবনের 70% কাজ চলছে নকশা বহির্ভূতভাবে। যত্রতত্র এসব বহুতল ভবনগুলো নকশা অনুযায়ী নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষের সঠিক তদারকি ও নজরদারিকে দুষছেন গবেষকরা। যেই উপকরণগুলো ব্যবহার করার দরকার ছিল, যেই মানের উপকরণ ব্যবহার করার দরকার ছিল, আমি কি সেগুলো করতে পেরেছি? যদি সবটা আমি করে উঠতে না পেরে থাকি তাহলে কিন্তু এটি ঝুঁকিপূর্ণই থেকে যাবে। এদিকে জনবল সংকটের অজুহাত দেখিয়ে নকশা অনুমোদনের পর নির্মাণাধীন এসব ভবন নজরদারি করতে পারছে না বলছে সিটি কর্পোরেশন। অ্যালার্মিং সিচুয়েশনে আমরা আসি যে তারা নকশা অনুমোদন নিচ্ছে একভাবে, বাড়ি করতেছে আরেকভাবে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা যদি অনুমোদিত নকশার বাইরে কোনো অংশ করে থাকেন এটাকে ভেঙে ফেলবে তারা। রংপুর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠার 11 বছরে প্রায় 10,000 বহুতল ভবনের নকশা অনুমোদন দিয়েছে নগর কর্তৃপক্ষ। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।